তুমি দুই রেকাত নামাজ পড়ো, আল্লাহর পাগল নামাজে দাঁড়াইছে, যখনই নামাজে দাঁড়াইছি রে ভাই, আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা, রহমাতি বরকতির দরিয়ায় এমন ভাবে ঢেউ শুরু হয়েছে গো। ওই সূরায় যখন নামাজে দাঁড়ায় পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমগ্র পৃথিবীর মালিক। এই যুবক ভাই এই সূরায় যখন এই কথা বলছে আমার আল্লাহর আর সহ্য করতে পারে নাই, প্রথম রেখাতে যখন রুকুর মধ্যে গেছে যখন বলে ফেলেছে সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহর কুদরতি হাতটা সূরার মাথায় দিয়ে দিয়েছে, যখন প্রথম সেজদায় গেছে রে যুবক, ও সিরাজদি খানের বাইরে মুন্সিগঞ্জের বাইরে, এই গ্রামটা মুন্সিগঞ্জ আর কেরানীগঞ্জের মিডিল ইস্টে বাবা একবারে বর্ডারে, শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে বাবা, কবেকার হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে কেউ জানে না, তুমি আজকে আমার মাওলার বন্ধু বানায় ফেলো। এই বদবক সূরায় যখন নামাজে দাঁড়াইছি আমার আল্লাহর কুদরতে দরিয়ার মধ্যে এমন ভাবে ঢেউ শুরু হয়ে গেছে, দুই রেকাত নামাজ পড়িয়া এই সূরায় আর যায় নামাজ থেকে ওঠে না বাবা, রাবেয়া বসরি পর্দার ভিতর থেকে দেখে ভুবাইয়া ভুবাইয়া সূরায় কাঁদে, মুনাজাতের মধ্যে বলে মানিক রে এত মানুষের বাড়িতে চুরি করলাম, এই মালগুলো আমি কেমনে রিটার্ন দিব, আমার তো সম্পদ নাই, তুমি মাওলা মাফ কইরা দাও এই বান্দারে, না বুঝিয়া করছি গুনা জমিনে, বলো না বুঝিয়া করছি গুনা জমিনে, তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে, তুমি যদি মাফ নাই করবা এই সিরাজ দিখানবাসীরে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে, আল্লাহ দেখো আমার বাইরে কারা জানো কান্দে, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা, এই বাগদাসরের জমিনে ঘুমাই রইছে আল্লাহ, যেই যুবক গুলো এখন বয়া বয়া কান্দা, এ যুবক গতকালকে শুক্রবার একটা যুবক আমার মিরপুর এক নাম্বারে আমার গাড়ির সামনে দাঁড়ায় বলে হুজুর আপনি এতদিন মায়ের ওয়াজ করছেন, আমি মা কি জিনিস বুঝি নাই রে হুজুর, আমি খালি আর আপনার মনে মনে বক্তা হুজুর খালি মার ওয়াজ করে কেন, হুজুর কত সপ্তাহে আমার মা মারা গেছে,
হুজুর দোকান থেকে আয়া দেখতাম মায়ের পানের ডিব্বা, আমার বলতো পানের ডিব্বাটা দে, ওষুধটা ধরে দে। হুজুর একটা শব্দ হয়ে গেল, কেউ আমারে কয় না, আমারে পাপ দে, আমারে ঔষধ দে। যুবক ভাই তোর ইলিয়াস রহমান জাহাদির বন্ধুর বুকটা ফাড়িয়া দেখ রে ভাই, মায়ের জন্য কত কষ্ট দাদা ভাই, এই জমিনে ওর মতো দুঃখ মিয়া কেউ নাই যার এই জমিনে মা নাই। এই যে দেখালে মোলামা বয়া বয়া কান্দে গো, পৃথিবীতে মার মতো দরদে কেউ নাই মা। আল্লাহ তুমি মাহফিলের দিকে তাকায় দেখো, মহিলা প্যান্ডেলে কত মা বয়ে বয়ে কান্দে। বাবাজান তুমি আমার দিকে দেখো, যেই মেম্বার পদপ্রার্থী আনোয়ার ছিল ও আমারে বলে হুজুর আমার এই চরের মধ্যে প্রোগ্রাম রাখতে হবে। আমি বললাম ভাই ওই চরে আমি মাহফিলে যাব না। বলে হুজুর আপনার যেতে হবে, বাবা অনেক বছর পরে তোমাদের চরে আসছি এইখানে। অনেক কয়েক বছর পরে বাক্তার চড়াইছিলাম ভাই পাশে, বালুর চর আসছিলাম কয়েকদিন আগে না। আল্লাহ ভাই এই আনোয়ার আমার অনেক কষ্ট করে আসছে, অনেক কষ্ট করে আসছে, আর মন অনেক ভালো আলহামদুলিল্লাহ বলে, আর মনটা অনেক বড়। আমি শুধু তোদের দুটো পাও ধরে বলি, তুই যদি তোর মার জন্য কাঁদস ভাই, তোর সন্তান একদিন তোর জন্য কাঁদবো। এমন কোন রাত নাই আমার মার জন্য আমি কাঁদি না, কেন জানো? মায়ের ওয়াজ দিলেই মনের ভিতরে আঘাত লাগে, কি ওয়াজ করবো? আমার ভাইরা তো মার খেদমত করতে পারে, আমি তো কোনোদিন একটু খেদমত করতে পারি নাই। তবে আমার একটা বিশ্বাস আছে, হয়তো আল্লাহ আমার মাফ করে দিতে পারে। কেন জানো যুবক ভাই, এই যে আমার কথা শুনি না, প্রতিদিন হাজার হাজার যুবক কাম গায় বাড়িতে যাই, অন্তত মার হাত ধরে মাপ চায়, বাবার পাও ধরে মাপ চায়। যদি একটা যুবকের বাবা মাফ করে দেয় আমার বিশ্বাস, হয়তো আমি আমার মার খেদমত করতে পারি না, আমার ভাইরা তো আমার কথায় করে, হয়তো রসুল আল্লাহ আমার মাফ করে দিতে পারে। কি ভাই পারে না দাদা ভাই পারে না? আর এই কথাটা আমার না, আমার বিশ্ব নবী বলছে আমি আমার মার খেদমত করতে পারি নাই, কিন্তু আমার সাহাবীরা তো মার করে। আমি মনে করি আমার সাহাবীদের কারণে আমার আমি নবীর কথায় কাজে লাগে। আমার নবী তো জীবনে মা বাবার খেদমত করতে পারে না, কথা ঠিক না বেটি? জোরে বলা। এই ভাই তুই কই যাস, এ ঠুচি এলো নে বা, এ বড়া ব্যাক কর, তুই পিছনে যা, তুই প্রস্রাব করবি পরে করিস, এক ঘন্টা পরে বল। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আর যে বসাই দিছি খারাপ করছে না ভালো করছে, আর কোনো কাম নাই আমি জানি। একসাথে বলেন ওই আল্লাহ আছে না? আছে। এই সুরায় যখন হাত তুলছে তুই এখন কানবি দাদা ভাই, আমার ছোট্ট কলিজার ভাই, আয় তোর সাথে বন্ধুত্ব করবো আজকে। কেন করবো জানো? যেই যুবক চুরি করতে এসে অলিয়ে যেতে পারে, তুই তো ওয়াজের মার থেকে আল্লাহর নিয়ে যেতে পারবি। কথা কর না কেন? আর এই ঘটনাগুলো কিন্তু বানানো না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। তাকাই দিয়ে আমার নবীর কাছে এক সাহাবী আসছে, হুজুর আমার সবচেয়ে বদ অভ্যাস একটা রোগ আছে। কি রোগ? কি রোগ তোমার বলো তো? হুজুর আমার রাতের অন্ধকারে চুরি না করলে ভালো লাগে না, পরের মালের প্রতি আমার অনেক খেয়াল, তাই না? হুজুর ভালো একটা বুদ্ধি দেখলে আমি আর ঘরে মন রাখতে পারি না, খালি বুদ্ধি দিক যায়, খালি বুদ্ধি দিক যায়, কোন সময় নিব কোন সময় নিব। কারো গাছে যদি খেজুর পাকা দেখি, হুজুর কোন সময় খেজুর বেয়েছে আমি মার্কেট করব। নই বলে খুব পরের মালের প্রতি খুব শখ, হ্যাঁ
অনেক যুবক আছে এনে দেখবেন যার মোবাইলের প্রতি খেয়াল, ওখানে দেখ কোন বাড়িতে মোবাইল আছে, ওইটা কোন সময় নিব, কথা কন না কেন? এই যে যারা একটা মাল কোনদিন চুরি করে খাইস না, তোর জিন্দিগি সব নেক আমল গুলো দিয়ে দিত এই বোতারে এক টাকার কারণে। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করেন। নবী বলে খুব পরের মালের প্রতি তোমার খুব শখ না? কয় হ্যাঁ। নবী বলে যাও আমি তোমার অর্ডার দিলাম চুরি করি যাও। এখন ওই সাহাবী মনে মনে চিন্তা করে নবী আমার অর্ডার দিয়ে দিল চুরি করতে, হায় 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 কি হায় হায় হায়। নবী বলে দিলেন যাওয়ার সময় শোনো কি, যখন তুমি চুরি করার লেগে যে কোনো জিনিস হাতে নিবা তখন তুমি শুধু মনে একটা কথা বলবা, মাওলানা আমার সামনে দাঁড়ায় আছে, আমার আল্লাহ আমার সামনে বইয়ে রয়েছে, এই কথাটা খালি মনে রাখবা। বাজান রে সোটটায় যখন খাজরাত বংশের বাগানে ঢুকছে চুরি করবে, হঠাৎ করে দেখে দারোয়ান নাই পাহারাদার নাই কেউ নাই রে। নবী বলছিল তুমি মনে মনে বাবা তোমার সামনে মওলায় দাঁড়ায় রয়েছে। সাহাবী উপরে উঠছে কাইন কাটবে বস্তায় ভরে বাজারে বিক্রি করতে যাবে, কাইনে পোজ দিতেও গেছে হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে আমার মওলা বই রয়েছে। মনের ভিতরে তাড়াতাড়ি করে নাপ দিয়ে নামছে, মনের মধ্যে আবার বলছে তোর মাওলা তোর সামনে বয়ে রয়েছে। সাহাবি আবার দৌড়াইয়া নামছে, আবার জিজ্ঞাসা আবার লাভ দিয়ে উঠছে, উঠার পরে বাবা আবার মনের মধ্যে বলতেছে মাওলা তোর সামনে বয়ে রয়েছে। ওই সাহাবি আর সহ্য করতে পারে নাই রে বাজার, ওই চাকু হাতে ওই কাশি হাতে যেটা দিয়া কান কাইটা কাইটা বাবা বস্তায় খেজুর ভরত, ওই দাও সহ শ্রেণী সহ নবীর সামনে হাজির। নবী বলে কি ব্যাপার এই রাত্রে তুমি? হুজুর আমি পারি নাই। কেমনে? আমি যেই কাইনে হাত দেই মনে করে আমার মন আমার সামনে বই দিছে। ইয়া ইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কইছেন আল্লাহর ভয় করবা মরার আগে, হুজুর আমি মনে করি আমি তো মরে যামু আমার আল্লাহর সামনে বসা। নবী বলে যাও তোমার নামটা জান্নাতের খাতা উঠে গেছে। ওই আল্লাহ এখন আছে না? জোরে বলে আছে না? নাই আছে। ওই সূরাও যখন হাত তুলছে জায়নামাজের সামনে আমার মওলা বসে আছে, তোমার জায়নামাজের সামনে আমার আল্লাহ বসে আছে। আল্লাহু আকবার জোরে বলে তো। তাহলে ভালোবাসার এক নাম্বার চিজ হলো আমার নবী, ইনশাআল্লাহ বলেন। দুই নম্বরে ভালোবাসার জিনিস হলো মা বাবা, জোরে বলেন মারহাবা। কেন নবীকে ভালোবাসেন? এক নাম্বার তাকাও এইদিকে, আমার নবী মার গর্বে ইন্দিমি টাইমে বাচ্চা আব্রাহা।